বিজেপির গলদটা আছে, যখন বিজেপিতে এইসব বেনজল ঢুকেছিল তখন বিজেপির নেতারা এদের নিয়ে এবং পুরনো কর্মীদের অবহেলা করে এদের নিয়ে ধেই ধেই করে নেচেছিলেন, আজকে তারই মাশুল দিতে হচ্ছে। কার উদ্দেশ্যে কথাটা বলছেন আপনি বা কাদের উদ্দেশ্যে নির্দিষ্টভাবে এই যে কোটানকোট ধেই ধেই করে কারা নেচেছিল? এখন পর্যন্ত আমি যা টুইট করেছি যা বলেছি তা থেকে এই জিনিসটা পরিষ্কার নয় যে কার উদ্দেশ্যে বলেছি। আপনার কেস দিয়ে যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে আমি আবার বলে দিই, কেডিএস এর টিম, যারা নির্বাচন প্রক্রিয়ায় ছিলেন, যারা নির্বাচন পরিচালনা করেছিলেন, যারা পুরনো বিজেপির আদর্শনিষ্ঠ কর্মীদের এক পাশে সরিয়ে এই বেনজলদের নিয়ে ধেই ধেই করে নেচেছিলেন, তাদের কথা বলছি। এই কেডিএস এ কারা? আবার একই প্রশ্ন, এটা তো সবাই জানে কেডিএস এ কে। আমি তো খুব পরিষ্কার করে দিয়েছি, সেই 6ই মে তারিখে আমি টুইট করেছিলাম কেডিএস এ কে মানে কৈলাস, ডি মানে দিলীপ, এস মানে শিবপ্রকাশ, এ মানে অরবিন্দ। অনেক দিন আগে পরিষ্কার করে দিয়েছি আমি। মানে শুভেন্দু অধিকারী তিনি এই নিশানায় নেই তো, মানে তার যে ভূমিকা ছিল সেটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই তো? অবশ্যই নেই। শুভেন্দু অধিকারী অন্য দল থেকে এসেছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী 2007 সালে তার যে লড়াই দেখেছি আমি নন্দীগ্রামে, সেইটা দেখবার পর থেকে তার প্রতি আমি আকৃষ্ট হয়েছিলাম। তাছাড়া আমি জেনেছি তিনি ছোটোবেলায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় যেতেন, এই সংস্থার শাখায় যারা যায় তাদের গায়ে একটা সংস্কারের ছাপ পড়ে যায়, সেটা যেটা কোনো দিন মোছে না। এবং সেই জন্য আজকে শুভেন্দু অধিকারী দলে যে নেতৃত্ব দিচ্ছেন, আজকে বলা যেতে পারে তিনি দলের অন্যতম ভরসা। অতএব শুভেন্দু অধিকারীকে এই দলে ফেলার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া উনি তো নির্বাচন পরিচালনা করেননি, উনি একজন প্রার্থী ছিলেন মাত্র এবং মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন এমন প্রার্থী ছিলেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন Zee24ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট। খবর যা দেখছেন যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, Zee24ঘন্টা।